আসন্ন 4 রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি কর্ণাটকের বিরাট জয় আত্মবিশ্বাস জুগিয়েছে কংগ্রেসকে, আর সেই আত্মবিশ্বাসের সুর এবার ধরা পড়ল রাহুলের গলাতেও। জানালেন, আসন্ন 4 রাজ্যে নির্বাচনে বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে কংগ্রেস। চলতি বছরের শেষেই তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের নির্বাচন। রাহুল গান্ধী বলছেন, কর্ণাটকের মতোই এই 4 রাজ্যে জিতবে কংগ্রেস। কর্ণাটকে আমরা বিজেপিকে শুধু হারাইনি, নিশ্চিহ্ন করে দিয়েছি। এরপর তেলেঙ্গানাতেও কংগ্রেস বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে। এই নির্বাচনের পর তেলেঙ্গানায় আর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়েও একই ফলাফল হবে, সাফ জানিয়েছেন রাহুল গান্ধী। উল্লেখ্য, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে জয় নিয়ে রাহুল আগেও আত্মবিশ্বাস দেখিয়েছেন, কিন্তু রাজস্থান নিয়ে এমন ঘোষণা তিনি আগে করেননি। তেলেঙ্গানা নিয়েও এভাবে জয়ের দাবি আগে করতে পারেনি কংগ্রেস। যদিও তেলেঙ্গানায় কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি নয়, বিআরএস। রাহুল বলছেন, কর্ণাটকে আমরা বিজেপিকে নিশ্চিহ্ন করে দিয়েছি, তবে শুধু কংগ্রেস বিজেপিকে হারাবে না, বিজেপিকে হারাবে এই 4 রাজ্যের মানুষ। দেশ বুঝতে পেরেছে বিজেপি যেভাবে ঘৃণা ছড়াচ্ছে, সেই ঘৃণা নিয়ে এগিয়ে যাওয়া যায় না। এর আগে ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে 2024-এ কংগ্রেসের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে রাহুল দাবি করেছেন, আমার মনে হয় পরবর্তী নির্বাচনে কংগ্রেস খুব ভালো ফল করবে, সবাইকে চমকে দেবে, শুধু অঙ্ক কষলেই বোঝা যাবে। সম্মিলিত বিরোধী শিবির এমনি বিজেপিকে হারিয়ে দেবে, অর্থাৎ কংগ্রেস ভালো করলেও বিজেপিকে হারাতে বিরোধী ঐক্যেই আস্থা রাখছেন কংগ্রেস নেতা।